বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার প্রক্রিয়া শেষ। বেশিরভাগ যারা খাতা চেকিং করছে, মানে ফার্স্ট চেকিং যেটাকে বলে, মানে যারা মূলত খাতা দেখে যে শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু যথারীতি খাতা জমা দিয়েও দিয়েছে। কাল যে রবিবার গেল, সেই রবিবারে বেশিরভাগ খাতা জমা পড়ে গেছে, আরও কিছু কিছু খাতা বাদ আছে, হয়তো সামনের সপ্তাহের মধ্যে মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে, বেশিরভাগ খাতায় জমা হয়ে যাবে, যদিও কিছু বাকি থাকে। মানে বলতে গেলে যে 80% কি 90%-এর উপরে খাতা চেকিং কমপ্লিট হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের। এবার চেকিং নিয়ে কিছু কথা তোমাদের সামনে বলে রাখি, যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা যতটুকু আলোচনা করেছি, তার মধ্যে বেশিরভাগ যে শিক্ষকেরা, আর্টসের টিচাররা রয়েছেন, সায়েন্সেরও টিচার রয়েছেন, তার মধ্যে দিয়ে ওভারঅল যে গ্রোথ বা যে নম্বরের পরিমাণটা আমরা দেখতে পেলাম, তাতে করে সত্যি একটা অভাবনীয়ভাবে একটু অন্যরকম লাগছে। যে সায়েন্সের যে রেজাল্ট যেটা হবার কথা সেটা কিন্তু আমাদের চোখে পড়েনি, বা সায়েন্সের যে মার্কসটা হাই লেভেলে পৌঁছানোর কথা সেটাও কিন্তু আমরা খুব একটা দেখতে পারিনি। বরং তার থেকে আর্টস গ্রুপের ছেলেমেয়েরা বা আর্টসের যে সাবজেক্টগুলো আমাদের রয়েছে, তার মধ্যে মূলত যদি আমরা ধরতে যাই, বা যে কটা শিক্ষকের সঙ্গে আমরা দেখেছি, তার মধ্যে ইকোনমিক্স, জিওগ্রাফি তো আমি নিজেই দেখেছি, তার সঙ্গে তোমার পল সায়েন্স, হিস্ট্রি, তারপরে তোমার সোসিওলজি, এ ধরনের টিচারদের সঙ্গে মোটামুটি কিছু কিছু আমরা কথা বলেছি, সংস্কৃত তো, ইংরেজি তো রয়েছে, তো এই বাংলা রয়েছে, তার মধ্যে তিন চারজনের বেশি বাংলা, অনেক অনেক বেশি শিক্ষকরা বাংলা খাতা দেখেছেন আমাদের যে সার্কেল রয়েছে সেই সার্কেলের মধ্যে। তো যাই হোক, অনেক খাতা সম্পর্কে দেখেছি, তাতে করে যেটা বুঝতে পেরেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। যে সায়েন্স গ্রুপের যে নম্বর, তার মধ্যে আমরা ফিজিক্সের কিছু খাতা, মানে যে শিক্ষকরা দেখেছেন তাদের সঙ্গে দেখেছি এবং কথাও বলেছি, কেমিস্ট্রিরও ঠিক একই ব্যাপার কথা বলেছি, ম্যাথেরও ঠিক একই ব্যাপার, প্রত্যেকের ক্ষেত্রে যে বিষয়টা দেখতে পেয়েছি যে তাদের ক্ষেত্রে MCQ বলো, শর্ট টাইপের কোয়েশ্চেন বলো, একটু বেশি পরিমাণে ভুল, হয়তো যেটা দেখা যাচ্ছে যে 100 পিস খাতা, তার মধ্যে দিয়ে 20 জন কি 22 জন হয়তো একটা ভালো রেজাল্ট করেছে বা 80%-এর উপরে ক্রস করেছে, কিন্তু বাদবাকি বেশিরভাগ ছেলেমেয়ের রেজাল্ট যে খুব একটা স্ট্যান্ডার্ড হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। সায়েন্স গ্রুপের ক্ষেত্রে এটা একদম এটাই ঘটেছে, খুব বেশি একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাইনি। হ্যাঁ, যারা পেয়েছে দুই চারজন সেটা ওভারঅল গ্রোথ খুবই ভালো, সেটা তো সব জায়গাতেই থাকে, ভালো ছেলেমেয়েরা তো থাকে, কিন্তু যে মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু আমরা সায়েন্স গ্রুপে খুবই কম দেখতে পেয়েছি। এবার আসে যাক আর্টস গ্রুপের কথায়। আর্টস গ্রুপের দেখো, স্বাভাবিকভাবে আমাদের যে প্রশ্ন আমরা হাতে পেয়েছিলাম, তাতে করে প্রশ্নের একটা এফেক্ট পরীক্ষার খাতাতেও লক্ষ্য করা যায়। কী সেই এফেক্ট? যে না, প্রশ্নের মান যেহেতু একটু সাধারণ মানের ছিল এবং ছাত্রছাত্রীদের খুবই মানে হেল্পফুল প্রশ্ন ছিল, তোমরা দেখেছো যেভাবে আমরা সাজেশন দিয়েছিলাম একদম হুবহু তোমরা কমন পেয়েছিলে, শুধুমাত্র ব্রড টাইপের কোশ্চেন নয়, তার সঙ্গে শর্ট টাইপের কোশ্চেনও তোমরা খুব ভালো করে এসছো, MCQ SCQ করে এসছো, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টের নম্বর ভালো উঠেছে, কেমন নম্বর উঠেছে তাও বলবো। তার আগে একটু বাংলা নিয়ে কথা বলে নিই, কারণ বাংলার প্রশ্ন নিয়ে আমাদের অনেক অভিমত ছিল, অনেক প্রশ্ন একটু গোলমেলো ছিল, কারণ যেখানে যে প্রশ্নটা দেওয়া ঠিক নয় সেখানে সেই প্রশ্নটা সেই লেভেলের এসেছিলো, কখনো বা একই জায়গা থেকে দুটো প্রশ্ন এসে আরেক জায়গা থেকে আসেনি। তো এখন অনেকের মনে প্রশ্ন ছিল যে স্যার এইগুলোতে প্রশ্নের কাঠামোতে ভুল রয়েছে বা প্রশ্ন করাতে ভুল রয়েছে, তাহলে কি স্যার আমাদের ফুল মার্কস দেবে? একদম স্পষ্ট বলে রাখি, সেক্ষেত্রে কোনো রকম কোনো ফুল মার্কস দেওয়া হয়নি। তবে ওই প্রশ্নের ভিত্তিতে যে যেটুকু তথ্য পেয়েছো সেইটুকু তথ্যের উপরে বেস করে টিচাররা নম্বর দিয়েছেন, সেখানে প্রশ্নটাকে বেশি ঘাটা হয়নি বা প্রশ্নটার উপরে বেশি দেখাও হয়নি, নর্মালি যে যেমনটা লিখেছে তার কৃতিত্ব সেটা হিসেবেই নম্বরটা দেওয়া হয়েছে, এই হলো মূল কথা। আর মানে কেটে দেওয়া হয়নি কোনো প্রশ্ন, যে কেটে দেওয়া হয়েছে একটুখানি এদিক ওদিক হয়ে গেছে বলে কেটে নম্বর একদম জিরো বসিয়ে দেওয়া হয়েছে, এরকমভাবে খাতা কখনো দেখা হয়নি, খাতা যথেষ্ট ভালো দেখা হয়েছে। এবং তোমাদের একটা কথা বলি, আগের বছর যেমন আমরা দেখেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড ডিভিশনের থেকে ফার্স্ট ডিভিশনের মাত্রাটা বেশি, এবং এবছরও কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক সেম ঘটনায় ঘটতে চলেছে, সেকেন্ড ডিভিশনের থেকে ফার্স্ট ডিভিশনের মাত্রাটা অনেক বেশি হয়ে যাবে, অর্থাৎ ফার্স্ট ডিভিশন মার্ক পাওয়াটা যে খুব বেশি টাফ ব্যাপার সেটা কিন্তু হয়নি। এবং আরও একটা তোমাদের স্বচ্ছ ধারণা দিই, মোটামুটি হিস্ট্রির একজন শিক্ষকের একদম ওপেন কথা তুলেই বলি যে আমার তো বেশিরভাগ ছাত্রছাত্রী 80+ নম্বর পাবে। তো বিষয়টা হচ্ছে তাই যে নম্বর প্রচুর প্রচুর পরিমাণে উঠছে এবং ভালো নম্বর উঠছে, ছেলেমেয়েরা ডিক্লেয়ার নম্বর পাচ্ছে। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, অনেকেই কমেন্টে দেখেছি এই প্রশ্নটা করে যে স্যার আমাদের ব্রড টাইপের প্রশ্ন, আমাদের 8 মার্কের প্রশ্ন, স্যার আমাদেরকে 8-এর মধ্যে 8 দেয়। একদম তোমাদের বলি যে সংসদের যে রুলস রয়েছে তাতেই করে স্পষ্ট করে লেখা রয়েছে যে না, তোমাকে ফুল মার্কস দিতে হবে, কারণ কিছু কিছু পয়েন্ট ভিত্তিক অ্যান্সারটা হয়, সেই পয়েন্টের মূল যে থিম, যখন আমরা খাতা দেখি তখন খাতার সঙ্গে একটা করে অ্যান্সার শিট আমাদের দিয়ে দেওয়া হয়, গোপন থাকে সেই বিষয়টা, যে
সেখানে কোন কোন তথ্যগুলো অবশ্যই ইনপুট করতে হবে ছাত্রছাত্রীদের, এবং ছাত্রছাত্রীরা যদি সেই তথ্যগুলোর মধ্যেই ম্যাক্সিমাম তথ্যকে ইনপুট করতে পারে, বলছি না যে একদম হুবহু সম্পূর্ণ সেই তথ্যটুকু ইনপুট করতে হবে, মোটামুটি দেখা গেল সেখানে 8টা পয়েন্ট দেওয়া রয়েছে, সেই 8টা পয়েন্টের ভিতরে কোনো ছাত্রছাত্রী 5টা বা 6টা পয়েন্ট নো ডাউট উল্লেখ করেছে, তাহলে সেক্ষেত্রে তাকে ফুল মার্কস দিয়ে দেওয়া হয়। কি বললাম, বোঝা গেল? তবে কেউ যদি ওই যে বললাম নিজের বানিয়ে ইতিহাস তৈরি করে, বানিয়ে যদি ভূগোল তৈরি করে, যেমন ভূগোল খাতাতে আমি সুন্দর সুন্দর উত্তরও পেয়েছি, যাই হোক, এ নিয়ে পরবর্তীতে আলোচনা করব, যে প্রশ্নগুলো পড়তে ভালো লাগে, শোনাতেও ভালো লাগে, মানে একদম হাসির উত্তর যেটাকে বলা যায়, সে নিয়ে পরবর্তীতে যদি তোমাদের ডিমান্ড থাকে তো পরবর্তী দিনে আলোচনা করবো। আমি স্ক্রিনশট করে মানে ফটো তুলে রেখে দিয়েছি সেই কিছু কিছু খাতা, মানে খুব মজার কথাগুলো, বা কলিগদের সঙ্গেও সে বিষয় নিয়ে আলোচনা করেছি। তো যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে অন্য, যে ওভারঅল অন্যান্য যে খাতাগুলো সেটা 100 হয়তো 1টা বা 2টো খাতা এরকম এসছে, খাতার মধ্যে টাকা পয়সাও পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো যাই হোক, ওভারঅল যে নম্বরটা এসছে সেই নম্বরটার ভেতরে যেটা তোমাদের বলতে হয়, যে মোটামুটি আমার দেখা মতে যে সাবজেক্টগুলো নিয়ে আমি কথা বললাম, আমি একদম স্পষ্ট বলছি, জিওগ্রাফি, বেঙ্গলি, হিস্ট্রি, পল সায়েন্স, সংস্কৃত, ও হ্যাঁ, ইংলিশের কথাটা একটু অবশ্যই বলতে হবে, কারণ অনেক ছাত্রছাত্রী ইংলিশ নিয়ে একটু চিন্তা আছে। দেখো, ইংলিশে তোমাদের স্পষ্ট বলে রাখি যে ফেল মার্ক সেই জিনিসটা নেই, অর্থাৎ ফেল করছে এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, নম্বরের পরিমাণ কি, হয়তো 80-র ভেতরে 50-40 থেকে 50-এর ভেতরে নম্বরের যে কোয়ান্টিটিটা সেই কোয়ান্টিটিটা বেশি, তবে যে কেউ ফেল করছে এই কথাটা কাউকে বলা সম্ভব না, কারণ ফেল করে 40 পাওয়া মানে অটোমেটিক্যালি তার 40+ প্রজেক্টের ধরো ন্যূনতমও যদি কেউ পায় তাও 17 বা 18 মার্ক, তাহলে ওপরে কিন্তু 58 নম্বর থাকবে। মোটামুটি ইংলিশ খাতার দিকেও যদি তুমি দেখাও, ম্যাক্সিমাম ছেলেমেয়ের 40 থেকে 50-এর মধ্যে নম্বর আছে ম্যাক্সিমাম, এবার ওপরে তো 78-80 সেরকমও কেস রয়েছে, আবার অনেকের ফেলও রয়েছে। আমি বলেছি ম্যাক্সিমাম পার্ট অফ দ্য স্টুডেন্ট ওই লেভেলে বিলং করছে, অর্থাৎ আমি প্রথমেই যেটা বললাম যে প্রশ্নের একটা এফেক্ট, সেটা কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকের খাতায় দেখতে পেয়েছি, যেখানে নম্বরটা খুব একটা ফ্যাক্টর নয়, যেখানে মাধ্যমিকের খাতাতে কিন্তু নম্বর তোলাতে খুব হিমশিম হয়ে গেছিলো আমাদের, বা আমরা দেখেছি যে কীভাবে এফেক্ট পড়েছে, কারণ মাধ্যমিকের কিছু কিছু পেপার একটু হার্ড হয়েছিল, সেটা খাতা দেখলেই আমরা বুঝতে পেরেছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতাতে সেরকম কোনো এফেক্টই মনে হচ্ছে না, এবং ছাত্রছাত্রীরা খুব ভালো লিখেছে, ভালো নম্বর হবে, রেজাল্ট ওভারঅল ভালো হবে। তবে হ্যাঁ, যেটা বললাম যে সায়েন্স স্ট্রিমের কিছু কিছু খাতাতে নম্বর কিন্তু যথেষ্ট চাপের পরিমাণে আছে এবং ফেল করছে সেটা বলছি না, কিন্তু যেটা সায়েন্স স্ট্রিম থেকে আমরা আশা করি যে 100-এর 100% নম্বর উঠবে সেই জায়গাটা কিন্তু অতটা ঠিক কিউরিটি না। হ্যাঁ, হয়তো 20% বা 25% ছেলেমেয়ে একটা গ্রেট রেজাল্ট করলো, কিন্তু তাই বলে এটা নয় যে আমার 80% বা 90% ছেলেমেয়ে খুব ভালো রেজাল্ট করছে। বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল আমাদের খাতা দেখার যা রেশিও চলছে বা যেভাবে চলছে সেটা তোমাদের বললাম, তার সঙ্গে বাংলার ওই বিষয়টাও বললাম, কারণ ওটা নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল। আর সঠিক লিখলে ফুল মার্কস পাওয়া যাবে, পয়েন্ট ভিত্তিক উত্তর লিখলে যদি তুমি সঠিকভাবে লেখো তাহলে অবশ্যই ফুল মার্কস দেবে, সেখানে কাটার কোনো জায়গা নেই। এই হলো মূল তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম, আলোচনাটি ভালো লাগলে লাইক করুন, তোমাদের সঙ্গে শেয়ার করে, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।